শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কক্সবাজারপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ আল কোরআনের পরিচয় সম্পর্কে আলোচনা করব। আল কোরআন আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, মহান আল্লাহ তাআলার বাণী। মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করছেন, তাদের উপরে কিতাব নাজিল করছেন, তার ধারাবাহিকতা আমাদের নবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আখেরে জামানার মহামানব নবীকুলের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উপরে আল কোরআন নাজিল করেছেন। এখানে আল কোরআন আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলী, ঈমান, ইসলামের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এটা এমন একটি কিতাব আল্লাহ তাআলার বাণী যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, এবং এটা মুত্তাকিনের জন্য এটা কি গাইডলাইন, পথপ্রদর্শক। আল কোরআন হুদাল্লিন মুত্তাকিন। যাক, আল কোরআন কোরআন মাজিদ অবতরণ করা হয়েছে কিভাবে, কোথায়, কোরআন মাজিদ অবতরণ এখন আল কোরআন মাজিদ অবতরণ করেছে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটি লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করলেন, তখন মক্কার অবস্থা ছিল খুবই ভয়াবহ, শোচনীয়। সেখানে তারা ঝগড়া, বিবাদ, মারামারি, কলহ সবসময় তাদের মধ্যে লেগেই থাকত। সেখানে জোর জার মুল্লুক তার একটা নীতি উপমান ছিল। তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, তারা আল্লাহ তাআলার একক বিশ্বাস করত না, একাধিক স্রষ্টা মনে করত, বিভিন্ন দেবদেবী তারা পূজা করত। সেই সব অরাজকতার মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব মরুভূমিতে পাঠালেন। তারপর বয়স যখন 40 বছর, তখন হেরা পর্বত গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় তার উপরে প্রথম কোরআন নাজিল হল। হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত জিব্রাইল আলাইহিস সালাম যখন তার কাছে কোরআনের বাণী নিয়ে আসলো, তখন আল্লাহ রাসূল বললেন আমি তো পড়তে পারি না। জিরুসাম বললেন আপনি পড়ুন, পাঠ করুন, ইকরা মানে আপনি পাঠ করুন। তিনি বললেন না আমি তো পড়তে পারি না। এভাবে
বার দুই তিনবার বলার পরেও যখন তিনি উত্তর দিতে পারলেন না, পড়তে পারলেন না, জিবরাইল সালাম তাকে কী করলেন, আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন। তারপরে সালাম পড়া শুরু করলেন। প্রথমে সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত নাজিল হয়। এইভাবে কোরআন এর অবতরণ শুরু। দীর্ঘ 23 বৎসর সালামের উপরে কোরআন নাজিল হয়েছে। বিভিন্ন কারণ, সময় অবস্থা প্রেক্ষিতে কোনো সময় একটি আয়াত, পাঁচটি আয়াত, একটা সূরা, এরকম করে ধারাবাহিকভাবে কোরআন নাজিল হয়েছে। আলে কোরআনের বৈশিষ্ট্য হল যে আল্লাহ তাআলার যে আমাদের উপরে কোরআন নাজিল করেছেন, এটা আসমানি কিতাব। এখানে আসমানি কিতাব বলতে 104খানা কিতাবকে আসমানি কিতাব বলা হয়। তার মধ্যে বড় 4খানা, তার মধ্যে হলো আল কোরআন অন্যতম। আর ছোটদের ছিল 100খানা। যে বড় 4খানা কিতাব ছিল সেটা হলো তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন মাজিদ। আর কোরআন মাজিদ হলো সর্বশেষ আসমানি গ্রন্থ। এরপরে আর কোনো কিতাব আসবে না, যেহেতু এরপরে আর কোনো নবী আসবে না, সেখানে আর কোনো কিতাবও আসবে না। এই কিতাবের মধ্যে মানুষের দিনের যাবতীয় বিধিবিধান বর্ণনা করা হয়েছে। মানব জীবনের যত রকম সমস্যা আসবে, এসেছিল, সমস্ত সমস্যার সমাধান আল কোরআনের মধ্যেই নিহিত আছে। সুতরাং এটি একটি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এই ছিল আজকে আল কোরআনের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। পরবর্তী ক্লাস অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।